গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো, আমার বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, তো চলেছি যে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তা ভিডিওটাতে আজকে হচ্ছে আমার মায়ের বিপত্তারিণী মায়ের পুজো। তো আমি একজন অনেক বড় বিপত্তারিণী মায়ের ভক্ত, আমি মাকে খুব ভালোবাসি আর প্রতি বছরই আমি এই পুজোটা করি। সুন্দর আয়োজন করেছে, দেখেন এখনো হয় নাই, কিছুটা বাকি আছে অনেক। তাই ওকে আশীর্বাদ করেন আপনাদের সকলে, সবাই মিলে পুজোটা যদি ভালোভাবে করতে পারে। প্রতি বছর তিনি সবাই কিছু প্রসাদ দিতে পারে, কারণ কি আমার কাজে মাসি জানছিলাম কাজের মাসি বলে। হ্যাঁ, আজকে সব হলুদ পরি, এই যে আমার দিদিও হলুদ পরি, মাসি, আমার মা, এই দিদি, আমি নিজেও হলুদ পরি আজকে। আজকে সব বিপত্তারিণী এসেছে, আসলে মা, এই দেখো সত্যিকারের, দেখো সবার শাড়িতে হলুদ আছে। না, আমি তো এই যে প্রত্যেকবার এমনি ব্রাহ্মণদের করি না, কিন্তু ঠাকুরের ইচ্ছা থাকলে প্রতিমা আমরা সবাই হলুদ পরি, আমিও হলুদ পরি। একটু মধ্যে মধ্যে ভিডিও না করলে কি হবে, সেজন্য ছেলেরা তো বসে আছে বাড়িতেই। এই যে আমার মাসি আসছে, এই যে আমাদের পাগলি মাসি, আমার পাগলি মাসি বানাইছি না গো, রাখলো না, এটা আমার বাপের দিদির বাড়ি, দিদি নারকেল কুড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এদিকে আমি ফল ফলান্তি সব কিছু রেডি করে ফেলেছি, আর এদিকে সুজিও বানানো হয়ে গেছে, মালপোয়া পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ভিতরে যাই, ঘর সাজাবো। পুরুতমশাই চলে এসেছেন, এখন দেখো পুরুতমশাই চলে এসেছেন আর উনি ভিতরে ঢুকে গেছেন। আমি সব কিছু রেডি করে সামনে রেখেছি, এখন ঘর স্থাপন করা হবে। আমি এখন প্রদীপ জ্বালিয়ে দেবো, এখনই ঘর স্থাপন করা হবে। বন্ধুরা, মায়ের পুজোটা আষাঢ় মাসের শুক্লপক্ষে হয় আর প্রতি বছরই রথে রথযাত্রা প্রথমে হয়, তারপর সাত দিনের ভিতরেই এই পুজোটা পড়ে, শনি কিংবা মঙ্গলবারে। তো এবার রথযাত্রার মধ্যে আম্বুবুচি পড়ে গেছিলো, যে প্রথম শনিবার পড়েছিল সেই প্রথম শনিবারে আম্বুবুচি ছিল, সেই জন্য কেউ করতে পারেনি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে মানে লাস্ট, আর কালকে হচ্ছে বুধবার। তো কালকে তো ফিরা রথ, তার মধ্যে শেষ হয়ে যাবে। তো এই শুক্লপক্ষে যদি পুজোটা করা যায় তাহলে খুব ভালো, আর প্রতি বছরই আমি এই পুজো করি এই শুক্লপক্ষের মধ্যেই। তো আজকে তাই এই পুজো আমি করলাম মায়ের। আর মায়ের পুজোতে, এই পুজোতে 13টি ফল, 13টি পান, 13টি সুপারি, 13টি ফুল, লাল সুতো আর আনারস নয় ভাগ করে দিতে হয়, আর পাঁচালি তো আবশ্যক পড়তেই হবে। আর এদিকে পুরোহিত মশাই বললেন 13টি ফুল কোথায়, তো আমি বললাম 13টি ফুল তো ফলের উপরে দিয়েছি। তো উনি বললেন না, আসনে দিতে হয়। তো উনি আসনে দিয়ে দিলেন, আর এদিকে দেখো 13টি পান, 13টি সুপারি, আর এদিকে এই দিদাটা এসেছে বর্ণম করতে, পায়ালো ভিডিও করতেছে। আর এদিকে পুরোহিত মশাই বললেন যে বাড়ির মহিলাকেই পাঁচালি পরতে হয়, তো তাই আমি বসে পড়লাম মায়ের পাঁচালি পরতে। তো পাঁচালি পরা শুরু হয়ে গেল, পাঁচালি পরা শেষ হয়ে গেলো, মাসি প্রণাম করতেছে, আর আকাশটা খুবই অন্ধকার, বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ,
বন্ধুরা এখন আমি পাঁচালি পড়লাম, এখন ফুট মশাই অঞ্জলি দেবো আমরা। এখন অঞ্জলি দেব, আমাকে ভূত লাগতেছে, লাগো পরে সাজু। আজকে আমার বাড়ি সবাই সাজবে, নেই পুজো সব দিয়েছি। তো এখন আমরা অঞ্জলি নেব, অঞ্জলি নেওয়ার আগে আমাদেরকে পবিত্র করা হয়, তাই আমরা চন্দনে ছিটে দিচ্ছি আর মন্ত্র বলতেছি। এদিকে দেখো ঠাকুর মশাই সবাইকে হাতে আশীর্বাদ বেঁধে দিচ্ছে, না এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আমি বলতেছি দিদিকে তো চলো দিদি ডান্স করি, তো দিদি বলতেছি আমি আগে রান্না করি, তো আমি ইয়ার কি করতেছি, দেখো দিদির সাথে যে বলো চলো একটু নাচ করি একটু মস্তি করি, এদিকে বললাম পারবে যে আমি এখন কেমন ধরি এখন করে দিদি সাথে, দেখো মাছ চলে যাচ্ছে মাছ মাছ। আর এদিকে দেখো আমাদের পুজো তো শেষ হয়ে গেছে, পুরোহিত মশাই চলে যাবেন বৃষ্টির জন্য আটকে গেছেন, আর এদিকে রীতা দিয়ে রান্না করছে খিচুড়ি। তো দেখো প্রথমে বলেছে ছোটো কড়াইয়ে করবো, তো বলছে না বড়ো কড়াই আছে চুলা উনান নিয়ে এসেছে, এখন বড়ো কড়াইয়ের মধ্যেই হচ্ছে। তো দিদি এত টেস্টি খিচুড়ি বানায়, যারা যারা খেয়েছে সবাই হাত চেটেছে, আর যারা তোমার খেতে ইচ্ছা হয় আমাদের বাড়িতে চলে এসো, তোমাদেরকে রীতাদের হাতের খিচুড়ি খাওয়াবো, এত টেস্ট, খুব ভালো রান্না করে দিদি। শুধু খিচুড়ি না অনেক কিছুই মানে খুব টেস্টি রান্না করতে পারে, হাতে ওর জাদু আছে জাদু। মনের বাসনা পূর্ণ হোক, সুস্থ হোক, না আমার কাপড় নিয়ে আসু না, মা বিপুত্র মা বিপত্তারিণী, মা ভালো রেখো, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী আর ভয় দূর করো, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা বিপত্তারাও সোনাকে ভালো রেখো, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী ঘরে এসে বসে থাকো, তোমার আঁকে দেখতে পাই যিনি রাত্রিবেলা, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা আমার বান্ধবীর মেয়ে রিয়া, কি জানি টাইটেল দাস, রিয়া দাস, ওর মা হচ্ছে ওইদিকে। এখন আমরা প্রসাদ গ্রহণ করব, তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে প্রসাদ খাবো, কেমন হয়েছে বলো?
দেখো তো আজকে আমি খিচুড়িটা রান্না করছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে সোনা, তোর হাতে অনেক জশ আছে। জশ আছে না দেখছো? হ্যাঁ জশ আছে। ফুলঝুরি হ্যাঁ, এনি হচ্ছে রান্ধুনি। ভালো হয়েছে তো দেখো আমাদের বাড়িতে গোমাতা এসেছে, আর গোমাতার বাছুর এসেছে। বাছুরকে আমি কাঁঠালেরই সে দিয়ে দিয়েছি, আম কলা পাতাগুলি। আর পূজার প্রথমেই আমার বাড়িতে আজকেও আবার আসছিল গোমাতা। গোমাতাকেই আগে আমি সেবা করিয়েছি পুজোর আগে, মা বিপত্তারিণী পুজোর আগে। এই যে ওরা খেলছে এখানে, কামড় দেবে, কামড় দেবে, নেঙ্গুলো রয়েছে হোস না। তো এই যে রনি আমাদের বাড়িতে আসছে, এখন যাবে গা। আবার কবে আসবা দেখি না, তুমি তো আসোই না। ওই দিন আসলা আসছিলা, টাইম হয় না। হ্যাঁ তোমার মার মতো না, খুব ব্যস্ত। তোমার মা যেমন ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, খুব ব্যস্ত থাকে, আসতে পারে না এই জন্য। এই যে দিদি এখন যাবে গা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তো আমার মায়ের পুজোটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর সামনে বছর আমার বাড়িতে পুজোর নিমন্ত্রণে তোমরা সবাই আসবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার পাশে আসবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় মা বিপত্তারিণী মা।